আজকে আমরা টি শার্টের প্রসেস নিয়ে কথা বলবো। এখানে প্রসেস বলতে একটি টি শার্টের অনেক পার্টস বা অংশ থাকে, সেই পার্টস বা অংশের নামগুলো আজকে আলোচনায় আমরা জেনে নিব। প্রসেস ডিটেলস অফ টি শার্ট, টি শার্টের একটি স্কেচ নেওয়া হয়েছে এখানে, দেখুন। পয়েন্ট নাম্বার এ, হাফ চেস্ট উইথ, যেহেতু চেস্ট রাউন্ড হয়, এখানে যেহেতু টি শার্ট অর্ধেকের উপরে পজিশনটা দেখানো হয়েছে, সেজন্য এখানে হাফ মেনশন করা হয়েছে, হাফ চেস্ট উইথ। আপনার পজিশনটা ভালো করে দেখে নেবেন কোনখান থেকে দেখানো হয়েছে, চেস্টের মাপ মেজারমেন্টটা আপনারা ভালো করে দেখে নেবেন। পয়েন্ট নাম্বার বি, দেখুন, হাফ হেম উইথ সেম, অর্ধেকের উপরে দেখানো হয়েছে, সেজন্য এখানে হাফ মেনশন করা হয়েছে। পয়েন্ট নাম্বার বি, হাফ হেম উইথ, এখানে আমি এবি দ্বারা মেনশন করছি, আপনারা যে কোনো দ্বারা মেনশন করতে পারেন, 1, 2, 3, 4, 5, যেটা যা দ্বারা মেনশন করা যায়, বুঝতে পারলে হয়েছে। এখানে দেখুন, এই সেলাই বরাবর, এই সেলাই থেকে এই মাথার সেলাই পর্যন্ত যে উইথটুকু সেটাকে বলা হয় শোল্ডার উইথ। এর জন্য সেলাই থেকে সেলাই পর্যন্ত মাপ যেহেতু, সেহেতু এখানে মেনশন করা হয়েছে শোল্ডার উইথ, সিম টু সিম, সিম মানে সেলাই। দেখুন এখানে স্লিপ জয়েন্ট থেকে এই স্লিপ জয়েন্ট, এই উইথটুকে বলা হয় শোল্ডার উইথ। দেখুন এখানে এটাকে বলা হয় স্লিপ লেন্থ, স্লিপ লেন্থের পজিশনটা কিন্তু দেখুন সোজাসুজি মাপ, এখানে স্লিপের জয়েন্টের টপ মাথা আর এখানে এস, স্লিপ হেমের এস থেকে এই লেন্থটাকে বলা হয় স্লিপ লেন্থ। পয়েন্ট নাম্বার ই, দেখুন, হাফ স্লিপ হেম উইথ, এখানে অর্ধেকের উপর মাপটা দেখানো হয়েছে, সেজন্য এখানে হাফ মেনশন করা হয়েছে, হাফ স্লিপ হেম উইথ। দেখুন এখানে পয়েন্ট নাম্বার এফ, আর্ম হোল হাইট, এখানে এস্টের সোজাসুজি মাপ। দেখুন এই পয়েন্ট থেকে এই টপের পয়েন্ট, এই পজিশনটাকে বলা হয় আর্ম হোল হাইট। তারপর দেখুন এখানে নেক উইথ সিম টু সিম, সিম টু সিম বলতে সেলাই টু সেলাই। দেখুন এখানে যে নেক জয়েন্ট করা হয়েছে, নেক জয়েন্টের এই মাথা থেকে এই মাথা, এটাকে বলা হয় নেক উইথ। দেখুন এখানে নেকের যে জয়েন্ট, তার ফ্রন্টের সেন্টার পয়েন্ট থেকে এখানে হাই পয়েন্ট শোল্ডার, এটাকে বলা হয় ফ্রন্ট নেক ড্রপ, এই হাইটটাকে বলা হয় ফ্রন্ট নেক ড্রপ। এটাকে যে আই দ্বারা মেনশন করেছে, দেখুন এটাকে বলা হয় ফ্রন্ট উইথ, এখানে হাই পয়েন্ট শোল্ডার থেকে একটা পজিশন দেওয়া থাকে স্পেকে, সেই বরাবর মাপ মেজারমেন্ট এটাকে বলা হয় ফ্রন্ট উইথ। দেখুন এখানে পয়েন্ট নাম্বার জে, ফ্রন্ট লেন্থ ফ্রম এইচ পি এস, দেখুন এইচ পি এস বলতে এখানে হাই পয়েন্ট শোল্ডার, এই দেখুন হাই পয়েন্ট মানে শোল্ডারের সর্বোচ্চ পয়েন্ট থেকে এখানে হেমের এজ পর্যন্ত এই লেন্থটাকে বলা হয় ফ্রন্ট লেন্থ। আপনার পজিশনগুলো যেখানে যেখানে দেখানো হয়েছে ভালোভাবে দেখে নেবেন। এখানে দেখুন পয়েন্ট নাম্বার কে, ব্যাক উইথ, এখানেও সেমভাবে হাই পয়েন্ট শোল্ডার থেকে একটা মেজারমেন্ট থাকে স্পেকে, সেই বরাবর মাপতে হয়। পয়েন্ট নাম্বার এল, এল হচ্ছে ব্যাক লেন্থ ফ্রম সিবি, সিবি বলতে এখানে সেন্টার ব্যাক মানে ব্যাকের সেন্টার থেকে, এখানে মধ্য বরাবর থেকে যে পজিশনটা নেওয়া হয় সোজাসুজি যে লেন্থটা, সেটাকে ব্যাক লেন্থ বলে। দেখুন এখানে দেখানো হয়েছে যে এম পজিশন, ব্যাক নেক ড্রপ, দেখুন ব্যাকের নেকের জয়েন্ট, এখানে হাই পয়েন্ট শোল্ডার থেকে যে হাইটটা, এটাকে বলা হয় ফ্রন্ট নেক ড্রপ। তারপরে দেখুন এখানে এন দেখানো হয়েছে, নেক রিব হাইট, এখানে যে রিব নেকে ইউজ করবেন সেই রিবের হাইটটা কত হবে, এখানে রিব ইউজও করতে পারেন বা বডি ফেব্রিক ইউজ করতে পারেন, যেটাই ইউজ করেন, এখানে এই উইথটুকে বলা হয় নেক হাইট, হাইটটাকে বলা হয় নেক হাইট। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা টি শার্টের প্রসেস সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। চ্যানেলটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশন অটো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।